সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো। আমি প্রকৌশলী মোহাম্মদ বোরহানউদ্দিন চৌধুরী, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাজামাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। মজার নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় তিনে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। তবে আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় তিনে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত। যেহেতু আজকের লেকচারটি ডিজিটাল ডিভাইস সম্পর্কিত প্রথম লেকচার, সেহেতু আজকের ক্লাসে ডিজিটাল ডিভাইস সম্পর্কে বেসিক আলোচনা করব। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব ডিজিটাল ডিভাইস এবং লজিক গেট সম্বন্ধে। তাহলে এখন আলোচনা যাওয়া যাক। প্রথমে আমরা জানব ডিজিটাল ডিভাইস বা লজিক গেট কি। ডিভাইস শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। এই যন্ত্র আবার দুই প্রকার, কিছু হচ্ছে অ্যানালগ যন্ত্র বা অ্যানালগ ডিভাইস, আর কিছু আছে ডিজিটাল ডিভাইস। আজকের আলোচনার বিষয় হলো ডিজিটাল যন্ত্র বা ডিজিটাল ডিভাইস সম্পর্কে। ডিজিটাল শব্দটি বোঝার জন্য বা জানার জন্য আগে আমাদের জানতে হবে কোন কোন ডিভাইসগুলো ডিজিটাল ডিভাইস। আমরা সকলে কোনো না কোনোভাবে ডিজিটাল প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং প্রতিনিয়তই ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করছি। যেমন আমাদের প্রত্যেকের কাছে একটি সেলফোন আছে বা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাছাড়া কম্পিউটার, ট্যাব, রেডিও, টেলিভিশন, ক্যামেরা, MP3, স্মার্ট ওয়াচ, সবগুলি হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল শব্দটি আসছে ডিজিট শব্দ থেকে। ডিজিট শব্দের অর্থ হল অঙ্ক বা চিহ্ন বা প্রতীক। অর্থাৎ ডিজিটাল ডিভাইস দুটি ডিজিট বা চিহ্ন নিয়ে কাজ করে, একটি হলো 0 এবং অন্যটি হলো 1। তাহলে বলা যায় যে ডিজিটাল যে ডিভাইস বা যন্ত্র ডিজিট 0 বা 1 নিয়ে কাজ করে তাকে ডিজিটাল ডিভাইস বলে। আর যে সংখ্যা পদ্ধতি দুটি চিহ্ন বা প্রতীক বা অঙ্ক 0 এবং 1 নিয়ে কাজ করে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বিষয়টি দাঁড়ালো যে ডিভাইস বা যন্ত্র ডিজিট নিয়ে কাজ করে এবং অভ্যন্তরীণ ডেটা প্রক্রিয়াকরণ এবং ডেটা সংরক্ষণের কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে, তাকে বলা হয় ডিজিটাল ডিভাইস। আবার বলছি যে ডিভাইস বা যন্ত্র ডিজিট নিয়ে কাজ করে এবং অভ্যন্তরীণ ডেটা প্রক্রিয়াকরণ এবং ডেটা সংরক্ষণে কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে, তাকে বলা হয় ডিজিটাল ডিভাইস। প্রকৃতপক্ষে ডিজিট 0 দ্বারা বোঝানো হয় বিদ্যুৎ বা ভোল্টেজের অনুপস্থিতি বা অফ, এবং 1 দ্বারা বোঝানো হয় বিদ্যুতের উপস্থিতি অর্থাৎ অন। অর্থাৎ ডিজিটাল ডিভাইসগুলো অন এবং অফ, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি, অর্থাৎ 0 এবং 1 নিয়ে কাজ করে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম ডিজিটাল ডিভাইস সম্পর্কে। এখন আমরা জানব লজিক গেট সম্পর্কে। লজিক গেট, লজিক গেট বোঝার আগে আমরা জানবো আগে গেট, গেটের মানে কি, বাস্তবে গেট বলতে কি বোঝায়। আমরা গেটের সিনোনিম হিসেবে জানি ডোর। গেটের বাংলা হচ্ছে দরজা, দা বা প্রবেশ পথ। ঘরে যে গেটটা আছে সে গেট খোলা থাকলে লোকজন প্রবেশ করতে পারে এবং যদি বন্ধ রাখা হয় লোকজন প্রবেশ করতে পারে না। তাহলে গেটের খোলা বা বাধার সাহায্যে আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করে থাকি এবং সর্বোপরি ঘরে বা বাড়ির সিকিউরিটি এনশিওর করি।
তাহলে বাস্তবের গেট দিয়ে আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করি। তাহলে এখন জানা যাক তথ্য প্রযুক্তির গেটগুলো দেখতে কিরকম। আমরা তো জানি বাস্তবের গেটগুলো হচ্ছে দেখতে ঠিক এরকম। তাহলে এই গেটের সাহায্যে বাস্তবের গেট আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করি, আর তথ্য প্রযুক্তির গেটগুলো দেখতে ঠিক এই চিহ্নগুলোর মতো। এখানে সাত ধরনের গেটকে দেখানো হয়েছে। তাহলে এখন বুঝতে হবে এই গেটগুলো কি করে। আমরা জানি বাস্তবের গেট মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করে, আর এই ডিজিটাল গেটগুলো ভোল্টেজ বা কারেন্টকে নিয়ন্ত্রণ করে, আর ভোল্টেজ বা কারেন্টকে বলা হয় সংকেতের প্রবাহ। তাহলে লজিক গেটের মিনিং কি দাঁড়ায়? লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি, গেটের বাংলা গেটে ধরি, শুধু আমি নিজ থেকে একটা শব্দ বসালাম নির্ভর। তাহলে লজিক গেটের সংজ্ঞা দাঁড়ালো যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলে, যা সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা লজিক গেট সম্পর্কে জানো। তাহলে এই যে সাত ধরনের লজিক গেট রয়েছে, এই সাতটা গেটকে গেটের মধ্যে এই প্রথম তিনটা গেট অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয়। এই এন্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেট অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয়। এই গেটকে বলা হয় মৌলিক গেট। মৌলিক গেট ইংলিশে হবে বেসিক গেট অর ফান্ডামেন্টাল গেট। তাহলে গেটের একটা প্রকার বের করলাম মৌলিক গেট। আর এই বাকি চারটা গেট মৌলিক গেটের উপর নির্ভরশীল। তাহলে যে গেট মৌলিক গেটের উপর নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক গেট। তাহলে আমরা গেট পেলাম দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। যে গেট অন্য কোনো গেটের উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক গেট, এবং যে গেট মৌলিক গেটের উপর নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক গেট। তাহলে এই চারটে যৌগিক গেট গেটের মধ্যে আবার ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এবং এক্স অর এবং এক্স নর এই দুইটা গেটকে বলা হয় বিশেষ গেট বা স্পেশাল গেট। তাহলে যৌগিক গেট বা কম্পাউন্ড গেট বা কম্বিনেশনাল গেট হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সার্বজনীন গেট, দুই হল বিশেষ গেট। তাহলে গেট হচ্ছে দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। যৌগিক গেট হল দুই প্রকার, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। নাইন গেট এবং নন গেট হল সার্বজনীন গেট, এবং অ্যাক্সেল এবং অ্যাক্সেল হল বিশেষ গেট। তাহলে আজকে এতটুকুই। আগামী ক্লাসে নতুন অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে, এবং নিয়মিত আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।